হ্যালো ডেভেলপার্স, কেমন আছেন সবাই? আগের পাড়ে আমরা দেখেছিলাম যে আমাদের নেভবারটা কেমন কেমন আমরা নেভবারটা চেঞ্জ করতে পারছি। তো এখানে আমি যদি নেভবারটা দেখাই, তো এখানে আমরা নেভবার চেঞ্জ করে ফেলেছি এবং আমাদের এই যে বর্তমান রিসাইক্লার ভিউটা আছে, সেই রিসাইক্লার ভিউটা আমরা কি করেছি, সুন্দরভাবে ডিজাইন করেছি। তো এখন আমরা কি করব, এর মধ্যে ভার্টিক্যালি প্রত্যেকটা আইটেমের সাথে আমরা কি করব, প্রত্যেকটা আইটেমের সাথে আমার লিসেন অ্যাডাপ্টার ক্লাস এবং আমাদের যে আইটেমগুলো আছে ফুড আইটেম সেটা শো করব। তো তার জন্য আমাদের একটা লেআউট তৈরি করা লাগবে। তো এখানে আমি লেআউটটাকে সিলেক্ট করে নিউ নিউ থেকে নিউ থেকে লেআউট রিসোর্স ফাইল, এবং এখান থেকে আমরা একটা লেআউট যেহেতু লাগবে আমাদের, তো যেহেতু আমরা হোমের মধ্যে তৈরি করতেছি, এবং এখানে আমরা বললাম হোম ভার্টিক্যাল, যেহেতু আমরা ভার্টিক্যালে এখন শো করবো, হোম ভার্টিক্যাল আইটেম নামে একটা লেআউট আমরা তৈরি করি। এখানে আপনারা যে কোনো নাম দিতে পারেন, তবে খেয়াল করার বিষয় সেই লেআউটটা যেন পরবর্তীতে চাপা করে ব্যবহার করেন আপনারা। তো এখান থেকে আমরা কি করবো, এখানে ওকে এন্টার চাপ দিয়ে দেবো। এন্টার চাপ দেওয়ার সাথে সাথে আমরা এখানে একটা কনস্ট্যান্ট লেআউট এর বাই ডিফল্ট লেআউট পাবো। ওকে, তো আমাদের যে কাজটা করতে হবে, এই লেআউটটাকে আমাদের ডিজাইন করতে হবে। তো ডিজাইন করার জন্য এই লেআউটের আমরা কিছু জিনিস করতে পারি, সেটা হচ্ছে এই লেআউটের মধ্যে আমরা একটা মার্জিন দিয়ে দিতে পারি। তো শুরুতে আমরা এই লেআউটের একটা মার্জিন দিয়ে দিই, লেআউট মার্জিন, মার্জিন দিয়ে দিলাম আমরা 10 dB মতো। ওকে, এন্ড আমরা কি করতে পারি, এখানে এর ইলেভেশনটা আমরা ডিক্লেয়ার করে দিতে পারি। তো এখানে আমরা তার বললাম ইলেভেশনটা হচ্ছে আমার 4 dB। ওকে, 4 dB-র একটা এলিভেশন দিয়ে নিলাম। দেন হচ্ছে আমরা কি করতে পারি, এখানে এখানে এই লেআউটটার কনস্ট্যান্ট লেআউটটাকে আগে আমরা রিপ্লেস করব। তো এখান থেকে আমরা কনস্ট্যান্ট লেআউটটাকে রিপ্লেস করে আমরা কার্ড ভিউ ব্যবহার করব এখানে। তো এখান থেকে আমি কার্ড ভিউ ব্যবহার করি। ওকে, কার্ড ভিউ, দেখেন নিচের দিকে আমাদের এই লেআউটটা চেঞ্জ হয় নাই। তো এখানে এই লেখাটুকু আমাদের কাস্ট কপি করে নিয়ে এসে এখানে আমাদের এটাকে পেস্ট করে দিতে হবে। তো কার্ড ভিউ এবং কার্ড ভিউ এর আন্ডারে আমার যেটা লাগবে, একটা কনস্ট্যান্ট লেআউট লাগবে। তো এখানে আমরা একটা কনস্ট্যান্ট লেআউট নেই, এবং এই কনস্ট্যান্ট লেআউট এর হাইট উইডথটা ডিক্লেয়ার করতে পারি, তার ওয়েট দিতে পারি আমরা ম্যাক্স কারেন্ট, এবং এর হাইটটা দিতে পারি র্যাপ কন্টেন্ট। ওকে, তো দেওয়ার পরে এটাকে আমরা ক্লোজ করি। এই কনস্ট্যান্ট লেআউট এর আন্ডারে আমরা যে কাজটা করবো, আমরা একটা ইমেজ ভিউ নেবো। ওকে, তো এখানে একটা আমরা ইমেজ ভিউ নেই। ওকে, ইমেজ ভিউ, এবং এই ইমেজ ভিউ এর হাইট উইডথটা আমরা এখানে দিতে পারি, তার ওয়েটটা দিতে পারি আমরা ম্যাক্স কারেন্ট, এর হাইটটা ডিক্লেয়ার পারি 250 dB, এর মধ্যে একটা হাইট দিয়ে দিলাম আমরা। তারপরে এখানে একটা সোর্স, অর্থাৎ এখানে কি পিকচার আমরা শো করতে চাই, এখানে অ্যান্ড্রয়েড সোর্স, এবং এই সোর্সটা আমরা কোত্থেকে আনবো, ড্রয়েবল এর আন্ডারে। তো আমি অনেকগুলো ড্রয়েবল এর মধ্যে পিকচার রেখেছি, তার মধ্যে সাপোজ এখান থেকে আমি ব্রেকফাস্ট 1 নামে একটা পিকচার নিলাম। ওকে, ব্রেকফাস্ট 4 নামে একটা পিকচার নিলাম। আপনারা এখানে আপনার খেয়াল খুশি মতো পিকচার শো করবেন, আপনার অনেকগুলো এরকম অনেক পিকচার পাবেন আপনারা গুগলে, গুগল থেকে পিকচার গুলো ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমরা এখানে আমরা যে কাজটা করতে পারি, এই পিকচারের আমরা কি করতে পারি, স্কেল টাইপটা ডিক্লেয়ার করে দিতে পারি। একে আমরা বলতে পারি সেন্টার স্কোয়ার, অর্থাৎ পুরো লেআউটটা, অর্থাৎ ইমেজ ভিউটার মানে পুরো লেআউটটা জুড়ে আমাদের কি হবে, ইমেজটা পারফেক্টলি সেট হবে, এবং এইখানে এর ইমেজটা আমাদের পরবর্তী জাভা কোডে ইউজ করতে হবে। তো এই জন্য এর আইডি দিয়ে দিতে পারি। তো এখানে এর আইডি দিয়ে দিতে আমরা বার ইমেজ, অর্থাৎ ভার্টিক্যাল ইমেজ। ওকে, আমরা যে কাজটা করতে পারি, একে আমাদের এখন কনস্ট্যান্ট করতে হবে। তো এটাকে আমরা কি করলাম, এটাকে ক্লোজ করি। ক্লোজ করার পরে আমরা এখান থেকে ডিজাইন পশন ডিজাইন অপশনে চলে আসি। ডিজাইন অপশনে আসার পরে এখান থেকে আমরা এখানে একটু ঝুম করে নিই, ঝুম করে নিয়ে আমরা পিকচারটাকে কনস্ট্যান্ট করে দিতে পারি টপ থেকে লেফট এবং রাইট। এখান থেকে টপ লেফট রাইট এই তিনটা আমরা কনস্ট্যান্ট করব, এবং নিচের যে বটমটা আছে সেটা আমরা কনস্ট্যান্ট করব না, এবং আমরা স্পিডে ক্লিক করব। স্পিডে ক্লিক করার পরে এই টেক্সট ইমেজ ভিউর পরে আমাদের আরেকটা কনস্ট্যান্ট লেআউট ইউজ করব এখানে। এখান থেকে আরেকটা কনস্ট্যান্ট আমরা লেআউট নিলাম, এবং তার উইডটা ডিক্লেয়ার করে দিতে আমরা পারি ম্যাস প্যারেন্ট, এর হাইটটা ডিক্লেয়ার করে দিলাম 100 dB। এখান থেকে 100 dB বা আপনার প্রয়োজন মতো আপনি এখানে তার উইডটা হাইটটা ডিক্লেয়ার করে নিতে পারেন, এবং এই আইডিটা যেহেতু এই লেআউটটা আমাদেরকে পরবর্তী ইউজ করতে হবে, তো এর জন্য এর আইডি দিয়ে দিতে পারি আমরা কনস্ট্যান্ট লেআউট। ওকে, এর কনস্ট্যান্ট লেআউট নামে এর আইডিটা আমরা দিয়ে দিলাম। ওকে, এন্ড আমরা কি করতে পারি, এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিতে পারি। এখানে আমরা এর ব্যাকগ্রাউন্ড দিতে পারি। তো এখানে আমরা বললাম অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখতে পারি অ্যাট ড্রয়েবল। এইখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করছি, সেটার নাম হচ্ছে ব্যাক টু। ওকে, তো ড্রয়েবল অ্যাট দ্য রেট ড্রয়েবল ব্যাক টু নামে একটা ড্রয়েবল ব্যাক টু, ব্যাক টু নামে একটা এক্সএমএল ডিজাইন আমি করেছি, সেই ডিজাইনটাকে এখানে আমি নিয়ে নিলাম এবং এটাকে ক্লোজ করে দিই। তো আমি এখানে ড্রয়েবল ব্যাক টু যে আমাদের ডিজাইন পোর্শনটা আছে সেটা আসলে কি করেছি আমি আপনাদেরকে একটু দেখাই। তো এখান থেকে আমরা ড্রয়েবল ফোল্ডারটাতে চলে আসি, ড্রয়েবল ফোল্ডারে ব্যাক টু নামে যে এক্সএমএল কোডটা, এই কোডটা আপনারা টাইপ করে নেবেন। ওকে, এখানে ওকে, এখানে এখানে আমার ব্যাক টু, এই কাজটুকু আমি এখানে করেছি। এখানে কি করেছি, এর সিলেক্টরের পরিবর্তে এখানে শেপ ইউজ করেছি, এবং এর শেপটা ডিক্লেয়ার করেছি রেক্ট্যাঙ্গেল, এবং এর গ্রেডিয়েন্ট কালার দিয়েছি। তো এখানে দেখেন গ্রেডিয়েন্ট কালার এবং তার অ্যাঙ্গেল দিয়েছি কত, 90 dB মতো। ইন কালার যেটা দিয়েছি আর
স্টার্টিং কালারটাও সেম কালার দিয়েছি। তো আপনারা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন আপনার খেয়াল খুশি মতো। এবং একটা কর্নার রেডিয়াস দিয়েছি, কর্নার কি কি দিয়েছি, আমি লেফটে দিয়েছি 26 ডিপি, এবং রাইট লেফট লেফট টপ লেফটে দিয়েছি 26, অ্যান্ড টপ রাইটে দিয়েছি 26, আর যে বটম গুলো আছে সেগুলো 00। তো আপনি হচ্ছে কি করবেন, এখানে ভিডিওটা পজ করে এই কোডটুকু করে নেবেন, আর যদি কেউ এই কোডটুকু না করতে পারেন তাহলে আপনাকে অবশ্যই নক করবেন। আমি চেষ্টা করবো কোড গুলো দেওয়ার জন্য। এই ধরনের ড্রয়েবল এক্সএমএল কোড অনেক অনেক কোড আপনি গুগলে সার্চ করলেও পাবেন। তো এখান থেকে আমার এই কাজটাকে এখন কি এটাকে ব্যাক করে আমরা চলে আসি আমাদের যে ফাইলটাতে, সেই ফাইলটাতে, এবং এই লেআউটটাকে আমরা কি করব কনস্ট্যান্ট করব। লেআউটটা অ্যাকচুয়ালি আমার কনস্ট্যান্ট হবে কার নিচে, এই ইমেজ ভিউ এর নিচে। তো এখানে এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে এখানে নিচে নামাই, ওকে ড্রাগ এন্ড ড্রপ করে এটাকে নিচে নামাই দেই, ওকে। যেহেতু ড্রাগ এন্ড ড্রপ হচ্ছে না, তো এখানে আমরা স্প্লিটে ক্লিক করি। তো এখান থেকে আমরা কি করতে পারি, এখানে কনস্ট্যান্ট ইন প্যারেন্ট দেওয়া আছে, তো এখান থেকে আমি রিমুভ করি, অ্যান্ড এটাকে আমরা কোড করেই করি, কারণ কোড করলেই হচ্ছে এটা বেটার হবে। তো এটা আসলে কার কার নিচে এই আমাদের লেয়ারটা আসবে সেটা আমরা দিয়ে দিতে পারি। এখানে আমরা বলতে পারি লেয়ার কনস্ট্যান্ট বটম অফ। তো এখানে আমাদেরকে সাজেস্ট করতেছে না কেন হয়, তো এই লেআউটটা আমরা কনস্ট্যান্ট করতে পারছি না, কারণ এখানে আমরা এলিভেশন দিয়েছিলাম না কোথায় জানো। তো এখান থেকে আমরা এলিভেশন লেখাটা সরাই দিয়ে দেখি কেমন কেমন হয়। তো এখানে আমরা বলতে পারি লেআউট কনস্ট্যান্ট বটম অফ। তো এখানে যেহেতু আমাদেরকে সাজেস্ট করতেছে না, তো এখান থেকে আমরা কি করতে পারি, এইখান থেকে এই লেখাটুকু আমি একটু কপি করে নেই, কপি করে নিয়ে সেটাকে এখানে পেস্ট করি, অ্যান্ড এখানে ইন্ড অফ প্যারেন্ট দেওয়া আছে। তো এখানে ইন্ড অফ প্যারেন্টের জায়গায় আমরা কি করতে পারি, এখানে আমরা ইন্ড অফ প্যারেন্টের প্যারেন্টই থাকবে, এখানে বেস লাইন দিয়ে দিতে পারি। তো এখানে আমরা বলতে পারি অ্যাপ ডট লেআউট লেআউট, যেহেতু আমাদেরকে সাজেস্ট আসতেছে না, তো এখানে আমাদেরকে টাইপ করা লাগতেছে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট, ওকে। এটা আমরা বলতে পারি লেআউট কনস্ট্যান্ট বেস লাইন, বেস লাইন অফ বেস লাইন টু বটম, বেস লাইন টু বটম অফ, ওকে। তো এখানে আমরা বটম অফটাকে বলতে পারি ইজ ইকুয়াল টু আমার কি হবে, ইজ ইকুয়াল টু হবে আমার প্যারেন্ট, ওকে। তো এখানে আমরা ডবল কোটেশনের ভেতরে প্যারেন্টটাকে পাস করে দেই, PARENT প্যারেন্ট। তথাপি আমাদের এই লেআউটটা আসতেছে না, তো এখান থেকে আমরা কি করতে পারি, ওকে, তো এটাকে আমরা কনস্ট্যান্ট করার জন্য কাজ করতে পারি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এই কনস্ট্যান্ট লেআউটটাকে আমি এখানে থেকে কি করতে পারি, এটাকে ক্লোজ করি, অ্যাকচুয়ালি ক্লোজ করি। এই কনস্ট্যান্ট লেআউটের ভিতরে আমরা কি কি শো করাইতে চাই সেটা আসলে আগে দেখার বিষয়। তো এখান থেকে আমরা একটা টেক্সট ভিউ শো করাইতে চাই, তো এখানে আমরা একটা টেক্সট ভিউ নেই, টেক্সট ভিউ, ওকে। তার টেক্সট ভিউ হাইট উইডথটা ডিক্লেয়ার করতে পারি, র‍্যাপ কন্টেন্ট, র‍্যাপ কন্টেন্ট, ওকে। অ্যান্ড তারপরে এখানে টেক্সট ভিউ এর আমরা কি করতে পারি লেআউট, এখানে আমরা টেক্সট ভিউটা নাম দিয়ে দিতে পারি, একটা টেক্সট জেনারেট করতে পারি। এখানে আমরা একটা টেক্সট শো করব, তো এখানে আমরা বললাম টেক্সট, এবং টেক্সটের ভিতরে আমাদের নাম হবে প্রোডাক্ট, ওকে, প্রোডাক্ট নেম, ওকে, নেম, প্রোডাক্ট নেম নামে একটা টেক্সট ভিউ আমরা জেনারেট করলাম। এবং সরি, এখান থেকে অ্যান্ড টেক্সটের কালারটা আমরা এখানে ডিক্লেয়ার করে দিতে পারি, টেক্সট কালার অবশ্যই সেটা কি হবে, হোয়াইট কালার, কালার এট দ্য রেট হোয়াইট, ওকে, অর্ডার দ্য রেড কালার হোয়াইট। এখান থেকে আমরা হোয়াইট কালারটাকে ব্যবহার করলাম, অ্যান্ড আমরা কি করতে পারি, এখানে তার টেক্সটের সাইজটা ডিক্লেয়ার করে দিতে পারি। টেক্সটের সাইজ আমার হচ্ছে 18 SP, ওকে। আমরা চাইলে ফন্ট ফ্যামিলি দিয়ে দিতে পারি, ফন্ট ফ্যামিলি সেন্স সেরিফ কনসেপ্ট সেটা দিয়ে দিলাম। অ্যান্ড তারপরে আমরা কি করতে পারি, এর টেক্সটের স্টাইলটা ডিক্লেয়ার করে দিতে পারি, টেক্সট স্টাইল হবে আমার বোল্ড, ওকে। অ্যান্ড আমরা কি করতে পারি, এটাকে আমরা কনস্ট্যান্ট করতে পারি কার কার সাথে, তো এখানে আমরা এটাকে কনস্ট্যান্ট করতে পারি কার কার সাথে, লেআউট কনস্ট্যান্ট, এখানে আমরা বলতে পারি লেআউট কনস্ট্যান্ট হচ্ছে স্টার্ট অফ, তো স্টার্ট অফ হবে আমার কোথা থেকে, স্টার্ট অফ হবে হচ্ছে আমার প্যারেন্টের সাথে। তো এখানে আমরা জাস্ট করবো প্যারেন্ট, ওকে, প্যারেন্ট থেকে সে স্টার্ট করবে। অ্যান্ড তারপরে আমরা কি করতে পারি, লেআউট কনস্ট্যান্ট টপ অফ, লেআউট কনস্ট্যান্ট টপ অফ হবে বলছে প্যারেন্ট, ওকে। এই দুটা আমরা, এই দুটা কনস্ট্যান্ট আমরা এখানে করে নিলাম, দেন এটাকে কি করলাম, এটাকে আমরা ক্লোজ করি। তারপরে আমাদেরকে আরো টেক্সট ভিউ লাগবে, তো এখানে চাইলে আমরা একটা মার্জিন দিয়ে দিতে পারি। তো এখানে আমরা লেআউট মার্জিন টপ দিয়ে দিতে পারি, মার্জিন টপ দিয়ে দিলাম কত, 10 ডিবির মতো একটা
মার্জিন দিয়ে দিলাম উপর থেকে। ওকে, তারপরে আমরা কি করতে পারি, এর একটা আইডি লাগবে পরবর্তীতে যেটা আমরা জাভা ইউজ করবো। একটা আইডি দিয়ে দেই, এর আইডি হিসেবে আমি দিয়ে দিচ্ছি এমিটা, এবং যে কোনো আইডি আপনি দিতে পারেন, এটা কোনো বিষয় না। তাই আমাদেরকে আরো টেক্সট ভিউ লাগবে, তো এখান থেকে আরো টেক্সট ভিউ আমরা নেই। তো এখানে তার পরবর্তী টেক্সট ভিউতে আমরা কি নিব, তার পরবর্তী টেক্সট ভিউতে আমরা রেটিং শো করবো। তো এখানে আমরা টেক্সট ভিউ নেই, ওকে টেক্সট ভিউ, এবং তার ভেতরে আমরা টেক্সট ভিউ এর ভেতরে আমরা পাস করে দিতে পারি, এর হাইটটা ডিক্লেয়ার করতে পারি, ওয়েটটা ডিক্লেয়ার, অ্যাপ কন্টেন্ট, আর ওয়েটটা হচ্ছে 250 ডিপির মতো একটা হাইট দিয়ে দিলাম। দেন হচ্ছে এর একটা আইডি দিয়ে দিই, ওকে। তো এর আইডিটা আমরা যেহেতু রেটিং শো এখানে, তো এর আইডি দিয়ে দিলাম রেটিং, এন্ড টেক্সট এর পরিবর্তে এখানে বললাম টেক্সট ইজ ইকুয়াল টু কত আমার 5.0, অর্থাৎ 5 পয়েন্ট আমি এই শুরুতে একটা টেক্সট দিয়ে দিলাম। এন্ড টেক্সট এর কালারটা আমার অলসো ডিক্লেয়ার করতে হবে, টেক্সট কালার আমাদের অবশ্যই হোয়াইট কালার রাখতে হবে, কালার এট দ্য রেট হোয়াইট, ওকে। তো এখানে আমাদের কালার এট দ্য রেট, টেক্সট সাইজ আসে অবশ্যই, তো টেক্সট সাইজটা আমরা ডিক্লেয়ার করতে পারি কত, 16 18 18 18 SP, এন্ড টেক্সট কালার আমরা এখানে ব্যবহার করবো হোয়াইট কালার, ওকে। এন্ড টেক্সটের কালার আমরা হোয়াইট ব্যবহার করেছি, তো এটাকেও কনস্ট্যান্ট করতে হবে। তো এটাকে কনস্ট্যান্ট করার জন্য আমরা যে কাজটা করতে পারি, এটাকে ক্লোজ করি। ক্লোজ করার পর আমরা ডিজাইন পোর্শনে চলে আসি, এবং এখান থেকে আমরা কি করতে পারি, এটাকে একটু জুম করে নেই। জুম করার পরে দেখেন এখানে আমাদের কত, 5.0। তো এই 5.0টার হচ্ছে আমাদের কি হয়ে গেছে, এখান থেকে আমরা যদি একটু দেখি, তো এখানে অ্যাকচুয়ালি তার হাইটটা হয়ে গেছে অনেক বেশি, তো 250 ডিপি না, এখানে 25 ডিপি হওয়ার কথা। তো এখানে আমরা ফ্লিটে ক্লিক করি, এখন দেখেন এখানে এই লেখাটুকু আমরা কোথায় রাখবো, প্রোডাক্ট এর কোডের নিচে। তো এখানে এটাকে নিয়ে আসলাম, এবং এটাকে ড্রাগ এন্ড ড্রপ করবো কার সাথে, এটা হচ্ছে আমার প্রোডাক্টের এর সাথে হবে আমাদের। তো এখানে আমরা এটাকে রাখতে পারি কোথায়, প্রোডাক্ট 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 প্রোডাক্ট, রেটিং কোথায় আমাদের, রেটিং, এই রেটিংটা হবে অবশ্যই এই প্রোডাক্ট কোডের নিচে। তো এখানে প্রোডাক্ট নেমটা হচ্ছে আমাদের কোথায়, প্রোডাক্ট নেম কোনটা, এখানে আমরা প্রোডাক্ট নেম, এবং এটাকে কনস্ট্যান্ট করে দিতে পারি আমরা কার সাথে, রেটিং এর সাথে। তো সাপোজ এখানে আমাদের হোয়ার ইজ দ্য প্রবলেম, প্রবলেম প্রবলেম ইজ, তো এখান থেকে যদি আমরা এটাকে কি করতে পারি, এটাকে একটু তার সাইজটা কমায় বাড়াই দিতে পারি, ওকে, না এটাকে আমরা কনস্ট্যান্ট করতে পারতেছি না কেন, এটা একটু দেখার বিষয়। ফার্স্টলি আমাদের এটাকে কনস্ট্যান্ট করতে হবে, তো আমি একটু দেখে এটাকে কিভাবে কনস্ট্যান্ট করতে পারি। আমরা এই কনস্ট্যান্ট লেআউটটাকে আমাদেরকে কনস্ট্যান্ট করতে হবে ইমেজ ভিউ এর আন্ডারে। তো ইমেজ ভিউ এর আন্ডার নিচে যদি আমরা এটাকে কনস্ট্যান্ট না করতে পারি, তাহলে হয়তো বা ডিজাইনটাই করতে পারবো না আমরা। তো ডিজাইনটা কনস্ট্যান্ট করার জন্য এই কনস্ট্যান্ট লেআউট, এটা আমাদের ফার্স্ট কনস্ট্যান্ট লেআউট, এন্ড সেকেন্ড কনস্ট্যান্ট লেআউট কোথায়, দেয়ার ইজ এন মিক্সিং এরর, ওকে। তো আমাদের যে কাজটা করতে হবে, এখানে একটা কাজ আমরা ভুল করেছি, সেটা হচ্ছে এই কনস্ট্যান্ট লেআউটটাকে যদি আমরা পুরোটাকেই কাট করে নেই, ওকে, সরি, এই কনস্ট্যান্ট এর যে লেআউটটা আছে এটাকে কাট করে নিয়ে এসে আমাদের জাস্ট এই এইখানে পেস্ট করতে হবে। পেস্ট করাতে পারলেই আমরা এখান থেকে দেখেন এটাকে আগে এখন কনস্ট্যান্ট করতে পারবো। তো সর্বপ্রথম আমার এই কনস্ট্যান্ট লেআউটেই চলে আসি, ওকে, কনস্ট্যান্ট লেআউট দেখেন উপর থেকে টপ আপ থেকে সেটা কনস্ট্যান্ট করা আছে। তো এটাকে আমার একটু স্প্লিট করে আমার এই টপ থেকে কনস্ট্যান্ট করাটা আছে যেটা, সেটাকে আমি একটু রিমুভ করে দেই। তো এইখান থেকে আমার লেআউট গুলোকে কনস্ট্যান্ট করা ছিল, সেই ক্ষেত্রে এইখান থেকে এই কোডটুকু আমি রিমুভ করে দেই, ওকে, রিমুভ। এন্ড এখানে আমরা ডিজাইনে চলে আসি, তারপরে আমরা এটাকে ইমেজ ভিউ এর নিচে নিয়ে আসবো, ওকে। দেখেন এখানে ইমেজ ভিউ এর নিচে কিন্তু হয়ে গেছে পারফেক্টলি, অ্যাকচুয়ালি আমরা পারফেক্টলি এখানে এটা ইমেজ ভিউ এর নিচে না রেখে এটাকে আমরা কোথায় রাখতে পারি, এই কনস্ট্যান্ট লেআউটটাকে আমরা অ্যাকচুয়ালি রাখতে পারি হচ্ছে টপ থেকে এটাকে আমরা কনস্ট্যান্ট করবো, ওকে। তো আমরা স্পিডে চলে আসলাম, এবং এটাকে টপ থেকে যদি কনস্ট্যান্ট করতে চাই, তো এটাকে নিচে দিকে নামাই, তো এখান থেকে আমরা এটাকে টপ থেকে কনস্ট্যান্ট করবো, ঠিক আছে। এন্ড এটাকে আমরা নিচে এনে এখানে বসাইলাম, ওকে। দেন আমরা কি করতে পারি, এর লেফট রাইট কনস্ট্যান্ট করতে পারি, তো লেফট রাইট কনস্ট্যান্ট করা আছে। এখান থেকে আপনার চাইলে কনস্ট্যান্ট যদি কারো না করা থাকে, তো আপনার জাস্ট প্লাস অপশনে ক্লিক করে দিবেন, প্লাস অপশনে ক্লিক করে দিলে আমাদের এখানে লেফট এবং রাইটে কিন্তু কনস্ট্যান্ট হয়ে গেছে, ওকে। তো লেফট এবং রাইটে কনস্ট্যান্ট হয়ে গেলে, তো আমাদের এই যে টেক্সট ভিউটা আছে, 5 টেক্সট ভিউটা, এটাকে আমার কোথায় কোথায় রাখতে হবে, প্রোডাক্টের আন্ডারে।
তো এখানে প্রোডাক্টের আন্ডারে নিয়ে আসলাম, এবং এখানে যদি একটু জুম করে নেই তো এটা আমাদের ভালো লাগবে, মানে দেখতে সুবিধা হবে কনস্ট্যান্ট করতে। তো এই প্রোডাক্টের টপ থেকে কনস্ট্যান্ট হবে কি, এই রেটিংটা কনস্ট্যান্ট হবে কোথায়, রেটিংটা কনস্ট্যান্ট হবে আমার হচ্ছে টপ থেকে কনস্ট্যান্ট হবে এই প্রোডাক্টের বটমে। ওকে, তো প্রোডাক্টের বটমে দিয়ে দিলাম, অ্যান্ড এখান থেকে এটাকে লেফট এটাকে আমরা কনস্ট্যান্ট করে দিতে পারি, নিচে থেকে নিচের দিকে থেকে এটাকে কনস্ট্যান্ট করে দেই। ওকে, অ্যান্ড রাইটে লেফটে কনস্ট্যান্ট করে দিতে পারি আমরা। ওকে, লেফটে কনস্ট্যান্ট করে দিলাম, অ্যান্ড এতটুকু পেজে যদি থাকে, এতটুকু জায়গায় যদি থাকে তাহলে এটা অনেকটা সুন্দর হয়। তো আমাদের এখন যদি আমরা একটু মিনিমাইজ করি, দেখেন একটা কিন্তু সুন্দর হয়ে গেছে। এবং এইখানে আমরা রেটিং এর পরিবর্তে, রেটিং এর পরে আমরা কি অ্যাকচুয়ালি কি ব্যবহার করব, টেক্সট ভিউ এর পরে। তো এখানে আমরা যে যে কোর্সটা করতে হবে, এখান থেকে আমরা একটা রেটিং এর পরে আরেকটা টেক্সট ভিউ নিতে পারি টাইমিং শো করার জন্য। তো এখানে আরেকটা টেক্সট ভিউ আমরা নেই এই লেআউট এর আন্ডারে, তো এখানে আমাদের আরেকটা টেক্সট ভিউ লাগবে। টেক্সট ভিউ এবং তার হাইট উইডথটা আমরা ডিক্লেয়ার করে নিতে পারি কত কত, তার হাইট উইডথটা র্যাপ কন্টেন্ট রাখি আমরা, র্যাপ কন্টেন্ট। এবং এইখানে তার আমরা কি করতে পারি, এখানে আমরা টেক্সটটা জেনারেট করে দিতে পারি। তো এখানে আমরা টেক্সটটা সর্বপ্রথম দেই, তারপর আমরা এখানে বললাম 10.00 থেকে আমাদের এই প্রোডাক্ট শো করবে কতটুকু পর্যন্ত, 23 আওয়ার্স পর্যন্ত। তো এখানে আমরা 10 থেকে 23 আওয়ার্স দিয়ে দিলাম। ওকে, এটাকে টেক্সটের কালারটা অবশ্যই আমাদের দিতে হবে কত, কালার অবশ্যই হোয়াইট, অ্যান্ড টেক্সটের সাইজ আমরা দিয়ে দিতে পারি কত, 18 SP। অ্যান্ড আমরা তাহলে কি করি, টেক্সটের কালারটা টেক্সটের স্টাইলটা বলে দিতে পারি, টেক্সটের স্টাইলটা অবশ্যই বোল্ড। ওকে, তো এইটুকু আমরা করে নেই, দেন এটাকে ক্লোজ করি। তো এই যে টেক্সট ভিউটা আছে আমার, এই টেক্সট ভিউটা আমরা কি করব, অ্যাকচুয়ালি এই টেক্সট ভিউটা আমরা কি করব, অ্যাকচুয়ালি আমরা এইখানে যেভাবে একটু যদি আমরা টাইমিং করি তাহলে হয়তো বা এটা বেটার হবে। যে টাইমিংটা টেক্সট ভিউয়ের যে টাইমিংটা আছে সেটা আমরা চাইলে এখানে শো করাতে পারি এবং এখানেও শো করাতে পারি। তো এখান থেকে আমরা টেক্সট ভিউর টাইমিংটাকে এখানে রেখে দিলাম। তো এখানে আমরা বললাম এটাকে টপ থেকে কনস্ট্যান্ট করে দেই, তো এটাকে কি করতে পারি এই পাশে এই প্রোডাক্টের সাথে কনস্ট্যান্ট করে দেই, এবং এইটা রাইট থেকে এটাকে এখানে কনস্ট্যান্ট করে দেই। ওকে, এটা অনেকটা সুন্দর লাগতেছে। এবং এরপরে আমরা কি করতে পারি, এখানে আমরা একটা ইমেজ ভিউ শো করাইতে পারি, এবং টাইমিং এর সাথে আমরা কি করাইতে পারি, আমরা টাইমিং এর সাথে একটা ইমেজ শো করাইতে পারি। তো তার জন্য আমাদের একটা ইমেজ ভিউ লাগবে। তো এখানে আমরা একটা ইমেজ ভিউ নেই। ওকে, ইমেজ ভিউ, ওকে, ইমেজ ভিউ হাইট উইডটা আমাদের রাখবে। তো এখান থেকে হাইট উইডটা আমরা রাখলাম হচ্ছে 20 dp আমার হাইট। ওকে, এন্ড আমরা কি করতে পারি, তার 20 dp একটা ওয়েট ডিক্লেয়ার করতে পারি, 20 dp ওয়েট। হাইট ওয়েট 20 dp দিয়ে দিলাম, এবং এখানে সোর্স দিয়ে দিলাম ড্রয়েবল, @ আমাদের হচ্ছে ড্রয়েবল, দেখি টাইম নামে কোথাও, ওকে, টাইম নামে একটা পিকচার আছে আমার, সেই পিকচারটাকে এখানে আমি অ্যাড করে নিলাম। ওকে, অ্যান্ড এখানে আমরা এটাকে কনস্ট্যান্ট করি, যেহেতু আমাদের পরবর্তীতে এই ইমেজ ভিউটাকে আর লাগবে না, তবে আমাদের যে কাজটা লাগবে সেইখানে এখানে এই টেক্সট ভিউটা লাগবে। তো এর একটা আইডি আমরা দিয়ে দিতে পারি, তো এখানে আইডি দিয়ে দিলাম টাইমিং। ওকে, তো টাইমিং নামে আইডি দিয়ে দিলাম, দেন হচ্ছে এখানে আমাদের ইমেজ ভিউটাকে সেট করতে হবে। তো আমি যদি একটু জুম করি কোডটা, তো একজোয়ালি জুম করার পরে আমরা আসলে দেখতে পাচ্ছি এই যে আমাদের গরি পিকচারটা আছে, তো এই পিকচারটাকে আমাদের এইখানে এই টাইমিং এর সাথে সেট করব। তো তার জন্য এইখান থেকে এই টাইমিং এর লেফটে যে কনস্ট্যান্ট করেছিলাম আমরা, সেই লেফটের কনস্ট্যান্ট এখান থেকে রিমুভ করি। রিমুভ করার পরে এই টাইমিংটা আমি এখানে এটাকে নিয়ে আসলাম। ওকে, টাইমিংটাকে নিয়ে আসি এবং এটাকে এই রাইট টু লেফট কনস্ট্যান্ট করি, এবং এখান থেকে এটাকে কনস্ট্যান্ট করি আমাদের কত প্রোডাক্ট নেম এর সাথে। তারপরে এটাকে আমরা অ্যাকচুয়ালি এই টেক্সট ভিউ এর সাথে সেট আপ করে দিই, এবং এটাকে টপ থেকে কনস্ট্যান্ট করে দিতে পারি এবং বটমে চাইলে কনস্ট্যান্ট করতে পারি। বটমে কনস্ট্যান্ট করার আই থিঙ্ক মেবি প্রয়োজন নাই। ওকে, তো এখানে আমি এটাকে কনস্ট্যান্ট করলাম, এবং এখান থেকে জুম আউট করলে দেখতে পারতেছি আমাদের কিন্তু টাইমিংটা সেট হয়ে গেছে। এবং এখানে রেটিংটা আমাদের দেওয়া আছে, এখানে এখানে চাইলে আমরা রেটিং এর মধ্যে আমরা একটা কি করতে পারি, যেহেতু আমরা রেটিং এর মধ্যে আরেকটা পিকচার শো করাইতে পারি স্টার শো করার জন্য, তো এখান থেকে আমরা আরেকটা ইমেজ ভিউ নিতে পারি। ওকে, তো এখান থেকে আমরা একটা ইমেজ ভিউ নেই, এখান থেকে আমরা যে আরেকটা ইমেজ ভিউ লাগবে, তো এখানে আমরা একটা ইমেজ ভিউ নিলাম। ওকে, ইমেজ ভিউ, এবং ইমেজ ভিউ এর হাইট উইডথটা ডিক্লেয়ার করলাম আমার কত, 25 dp, তার ওয়েট, এবং তারপরে আমরা এখান থেকে ডিক্লেয়ার করে দিতে পারি 25 dp তার হাইট। ওকে, 25 dp তার হাইট, এবং এখানে তার সোর্সটা ডিক্লেয়ার করে দিতে পারি সোর্স। এবং এখানে আমাদের যেহেতু কি শো করবো আমরা রেটিং, তো @ ড্রয়েবল আমি রেটিং নামে একটা কথা রেটিং নামে কত কোন ড্রয়েবল নেই আমি কত পিকচার রেখেছি কিনা, অ্যাটলিস্ট যদি স্টার থাকে তো দেখি এখানে আমার রেটিং নামে কোনো পিকচার আছে কিনা,
অ্যাকচুয়ালি এখানে আমাদের রেটিং নামে কোনো পিকচার আমি পাইতেছি না, তো এখান থেকে আমরা রেটিং 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 পিকচারটা একটু খুঁজে বের করি। রেটিং আর এ ডবল ডি আই যে রেটিং বার আছে এখানে, অ্যাকচুয়ালি রেটিং বার কি পিকচার? ওকে না, রেটিং বার দিস ইজ পিকচার, এন্ড আমরা এখান থেকে রেটিং বারটাকে একটু সেট করার চেষ্টা করব। তো এখান থেকে এটাকে ক্লোজ করি, ক্লোজ করে তারপর আমরা আবার ডিজাইনে চলে আসি। ডিজাইনে আসার পর এটাকে আমরা যদি জুম করি, তো আসলে অ্যাকচুয়ালি দেখতে পারতেছি এখানে আমাদের রেটিং বারটা আছে। তো এখানে আমার কি করতে হবে, স্প্লিটে ক্লিক করে এসে আমার এটাকে স্কেল টাইপ ডিক্লেয়ার করে দিতে পারি। তো এখানে আমরা স্কেল টাইপটা দিয়ে দিতে পারি সেন্টার ক্রপ, তাহলে একটু কি হবে, স্কেল টাইপটা আমার সেন্টার ক্রপ করলে একটু বড় হয়ে যাবে। তো এখান থেকে 25 এর জায়গায় আমরা ওকে, তো এখান থেকে আমরা যদি ডিজাইনে চলে আসি, তো দেখতে পারতেছি আমাদের এখন স্টার গুলো কি বড় বড় হয়ে গেছে। তো আমরা চাইলে এখান থেকে তার স্টারের যে স্প্লিট, আমরা স্প্লিট করে এখান থেকে সেন্টার ক্রপটাকে রিমুভ করি, তার ভালো সুন্দর লাগতেছে না। এখান থেকে এটাকে রিমুভ করলাম এন্ড ডিজাইন পোর্শনে চলে আসলাম, এবং এটাকে আমরা কি করব, এই রেটিং এর সাথে শো করব। তো এখান থেকে আমরা এটাকে কনস্ট্যান্ট করতে পারি কার কার সাথে, টপ থেকে এটাকে কনস্ট্যান্ট করতে পারি। ওকে, তো আরেকটু জুম আউট করে নিই আমি, যেটা হচ্ছে অনেকটা সুন্দর হবে আমাদের জন্য। তো এই রেটিংটাকে কনস্ট্যান্ট টপ থেকে কনস্ট্যান্ট করব আমার এই টেক্সট ভিউ এর টপ এর সাথে, এবং এটাকে কনস্ট্যান্ট করব লেফট বটম থেকে এই কনস্ট্যান্ট আমার এই রেটিং বারের সাথে। তো এখানে রেটিং টেক্সট ভিউ এর সাথে কনস্ট্যান্ট করে দিলাম, এখান থেকে এটাকে লেফট কনস্ট্যান্ট এবং রাইটে আমরা কনস্ট্যান্ট করব না এখন। তো এখানে জাস্ট একটু স্পেস দিয়ে দেই। ওকে, এখন যদি আমরা দেখি যে একটা সুন্দর লাগতেছে কিন্তু। ওকে, তো আমরা যে কাজটা করতে হবে এখন, এর একটা প্রাইস শো করার জন্য আমার একটা টেক্সট ভিউ লাগবে। তো এখানে আমরা একটা প্রাইস শো করার জন্য একটা টেক্সট ভিউ নেই কনস্ট্যান্ট লেআউটের আন্ডারে। তো এখান থেকে আমরা একটা টেক্সট ভিউ করার জন্য একটা টেক্সট ভিউ নিলাম, তার হাইট উইডথ ডিক্লেয়ার করলাম র‍্যাপ কন্টেন্ট র‍্যাপ কন্টেন্ট, এবং এর একটা আইডি লাগবে যেহেতু আমাদের প্রাইস শো করবে। তো এখানে আমরা বললাম প্রাইস, ওকে, তার আইডি দিলাম আমরা প্রাইস। ওকে, এন্ড আমরা কি করতে পারি, এখানে এখানে আমরা টেক্সটটা শো করাইতে পারি। তো এখানে আমরা টেক্সট হিসেবে দিয়ে দিলাম প্রাইস। ওকে, তো এখানে আমরা একটা প্রাইস বলে দেই, PRIC প্রাইস টেক্সট, এন্ড আমরা চাইলে করতে পারি টেক্সটের কালারটা ডিক্লেয়ার করে দিতে পারি। তো এখানে আমরা টেক্সটের কালার বা যে অ্যাট্রিবিউটস আপনারা এখানে শো করাইতে চান সেই কালার গুলো এখান থেকে, টেক্সটের কালার অবশ্যই হোয়াইট, এবং টেক্সটের স্টাইল ডিক্লেয়ার করতে পারেন, বোল্ড টেক্সট সাইজ ডিক্লেয়ার করতে পারেন, ইটালিক বা বোল্ড যাই দিই না কেন, টেক্সট এখানে আমরা সাইজ ডিক্লেয়ার করি আমরা কত 25 SP মতো, আর 25 একটু বেটার হয়ে বড় হয়ে যায়। তো এখান থেকে আমরা টেক্সচার সাইজটা হচ্ছে 20 SP দিয়ে দিই। ওকে, এন্ড আমরা কি করতে পারি এটাকে ক্লোজ করি। এখন যদি ডিজাইনে চলে আসি, তো আমরা দেখতে পারতেছি এখানে প্রাইস নামে একটা টেক্সট ভিউ তৈরি হয়ে গেছে। তো এখানে প্রাইসটাকে এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আমি এখানে রাখলাম, এবং এটাকে কনস্ট্যান্ট করব হচ্ছে এইটার, এই কনস্ট্যান্ট হবে এই টেক্সট ভিউ এর নিচ বটমের সাথে, এবং এটা কনস্ট্যান্ট হবে এই কনস্ট্যান্টের সাথে, এবং এটা কনস্ট্যান্ট হবে এর সাথে। ওকে, এন্ড এটাকে আমি কনস্ট্যান্ট করব এখানে। ওকে, তো এখানে আমার প্রাইসটা শো হবে। তো এখানে প্রাইস, এবং আমরা কি করতে পারি প্রাইসের সাথে আমরা একটা পিকচার অ্যাড করে দিতে পারি ডলার সাইন হিসেবে। তো এখানে আমরা যদি পিকচারটা সেট করতে চাই, তাহলে এই লাইনটা আমার লেফট লেফটে যে কনস্ট্যান্ট করেছি সেটাকে রিমুভ করে দেই। ওকে, লেফটে রিমুভ করে দিলাম, এন্ড আমরা আরেকটা ইমেজ ভিউ লাগবে আমার। তো এখানে টেক্সট ভিউর আন্ডারে, টেক্সট ভিউর পরে অ্যাকচুয়ালি আমরা একটা ইমেজ ভিউ নেই, ইমেজ ভিউ ইমেজ ভিউয়ের হাইট ওয়েট ডিক্লেয়ার করে দিতে পারি আমরা কত বললাম, আমরা হচ্ছে 25 SP তার হচ্ছে 25 dB তার হাইট, এবং 25 dB তার ওয়েট। ওকে, তো এখানে হাইট ওয়েট আমরা 25 দিয়ে দিলাম, এবং সোর্স হিসাবে এখানে সোর্স দিয়ে দিলাম, এখানে অ্যাড ডলার অ্যাট দ্য রেট ডলার ডলার সাইন দেখি, এখান থেকে ডলার সাইন নামে একটা আমি টেক্সট ভিউ দিয়ে ইমেজ আইকন রেখেছিলাম, এবং সেটাকে এখানে দিয়ে দিলাম, এবং এটাকে কি করলাম সেটাকে ক্লোজ করে দিই। তো আমাদের যেটা করতে হবে, এটি এখন যদি আমরা ডিজাইনে চলে আসি, তো দেখতে পাচ্ছি আমাদের এখানে ডলার আইকন তো আছে। তো এই ডলার আইকনটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে আমি এখানে রাখলাম, এবং এটাকে কনস্ট্যান্ট করব টপ থেকে কার সাথে, টপ থেকে কনস্ট্যান্ট করব, সরি, তো এটাকে কনস্ট্যান্ট করব হচ্ছে অ্যাকচুয়ালি টপ থেকে, আমার টপ থেকে কনস্ট্যান্ট হবে আমার এই প্রাইজের টপের সাথে, এবং বটম থেকে কনস্ট্যান্ট হবে প্রাইজের বটমের সাথে। তো প্রাইজের বটমের সাথে এটাকে কনস্ট্যান্ট করি, এবং এটাকে লেফট থেকে কনস্ট্যান্ট রাইটে কনস্ট্যান্ট করে দিই প্রাইজের সাথে, এবং লেফট কনস্ট্যান্ট করে দিই এর সাথে। ওকে, দেন এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে এনে আমি করলাম অ্যাকচুয়ালি প্রাইজের সাথে সেট আপ করে দিলাম। তো এখন যদি আমরা একটু আমাদের ডিজাইনটাকে একটু মাইনাস করে দেখি, দেখেন অনেকটা সুন্দর ডিজাইন কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটা করতে পারি, আমাদের ডিজাইন পোর্শনের কাজ শেষ, যদি আমি আপনাদেরকে ভুল না করি, এটা স্পিডে একটু ক্লিক করি, তাহলে আমাদের যে কোড গুলো আছে সেই কোড গুলো আপনারা চাইলে আমাদের আমার মতো ড্রাগ এন্ড ড্রপ করেও করতে পারেন, এবং চাইলে কোডটা গুলো কি করতে পারেন, চাইলে কোড গুলো আপনারা
টাইপ করেও করতে পারেন। তো আপনাদের যদি কারো কোডটা এই এক্সাম্পল কোডটা লাগে, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাকে ইমেইল করতে পারেন, আমার মেইল মেইল অ্যাড্রেস অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সেক্ষেত্রে যদি কারো কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে নক করতে পারেন। তো এখন আমরা যে কাজটা করব, এই যে অ্যাডাপ্টার আমাদের এক্সাম্পল কোডটা আছে সেটা আমরা কি করব, অ্যাডাপ্টারের মাধ্যমে শো করব আমাদের কোথায়, আমাদের লেআউট গুলোতে। তো পরবর্তী পার্টে আমরা আসলে অ্যাকচুয়ালি এই কাজটা করব, যেহেতু ভিডিও পার্টটা লং লেন্থি হতে চলেছে, অনেকের মনোযোগ থাকবে না। তো আমরা পরবর্তী পার্টে আমরা কি করব, এর মডেল কাজ তৈরি করবো, অ্যাডাপ্টার তৈরি করবো, এবং সর্বশেষ আমরা ফ্রাগমেন্টের মধ্যে সেট আপ করে দেখবো যে আমাদের অ্যাকচুয়ালি কাজ করে কিনা। তো পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করেন। আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেক বেশি মোটিফাইড করে, ভিডিওতে যদি আপনি লাইক করেন সেটা অনেক বেশি সাপোর্ট করে আমাকে ভিডিও তৈরি করার জন্য। সো প্লিজ ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে যাদের বেশি করে অ্যান্ড্রয়েড স্টুডিও শেখার খুবই আগ্রহ আছে। তো সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট বারে।